অর্থনীতির প্রায় সব সূচক নিম্নমুখী, তবে উল্টো চিত্র বিদেশি বিনিয়োগে। অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি প্রায় 28%। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকা এমন প্রবৃদ্ধি বলছেন বিশেষজ্ঞরা। গতিশীলতা ধরে রাখতে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখার পরামর্শ তাদের। রিপোর্ট মেহেদি হাসানের। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই সেপ্টেম্বর সময়ে দেশে মোট বিদেশি বিনিয়োগ এসেছে $116 কোটি। আগের অর্থবছরের একই সময় যা ছিল $90 কোটি, প্রবৃদ্ধি 28%। অর্থনীতিবিদরা বলছেন বিদেশি বিনিয়োগ আরও বাড়ানোর সুযোগ আছে, সহজ করতে হবে গোটা প্রক্রিয়া। আমাদের FDI-টা এক কোয়ার্টার দেখে জাজ করাটা হয়তো ঠিক হবে না, আমাদের একটু সারা বছরই দেখা উচিত, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আমাদের প্রবৃদ্ধি যদি 30% 40% হয়, আসলে এত বেসিস লেভেলটা এত ছোট, যেটা আমাদের জাতীয় আয়ের তুলনায় এখনও খুবই কম, মানে 1%-এরও অনেক নিচে। এখন পর্যন্ত আমরা 1% ক্রস করতে পারিনি, যেটা খুবই দুঃখজনক। ভারত টারত বা অন্য যে কোনো দেশ, ভিয়েতনাম তো বেশ 4-5% করে তারা পায়, আমরা 1%-ও পাই না। দেশের সরকারি বেসরকারি পর্যায়ে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে, প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন উৎসাহিত করতে হবে, তবে ধরে রাখতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা, বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামে বঙ্গবন্ধু যে শিল্পনগরীটা হচ্ছে, এটা একটা বড় আকারে, বড় পরিসরে, এবং আরও কিছু ইকোনমিক জোনস আমরা দেখতে পাচ্ছি সামনে এটা হতে যাচ্ছে, যেগুলোতে বিনিয়োগ বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, কিন্তু বিনিয়োগ বাড়ছে, বিদেশি বিনিয়োগ। তো সেই দিক দিয়ে কিছুটা হয়তো পরিবর্তন আমরা সামনে দেখব বলে আশা করি। পদ্মা সেতু যোগাযোগ খাতে আমূল পরিবর্তন এনেছে, অবকাঠামো খাতের চলমান প্রকল্পগুলো বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে, এক্ষেত্রে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।